সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে ট্যাগ অ্যাড করবেন আর এর সাথে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাই দিব যেটা নতুন ইউটিউবাররা জানে না তো আপনাদেরকে প্রথমেই ও স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে কারণ যদি ওয়াইটি স্টুডিওটা ইনস্টল না করা থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ওআইটি স্টুডিওটা ইনস্টল করে নেবেন আমি এই ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি দেখালাম না ইনস্টল আপনি সিম্পলি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলেই পাবেন গুগল প্লে স্টোরে তা প্রথমে আপনি যে ভিডিওটাতে ট্যাগ অ্যাড করবেন আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন আমি এই ভিডিওটাতে ট্যাগ অ্যাড করব তাই আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে এইখানে দেখেন একটা পেনসিলের মতো একটা অপশন আছে কলম বা পেনসিলের মতো একটা অপশন আছে আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর দেখবেন জানান আমি দেখাচ্ছি এই যে এরপরে দেখেন এরকম শো করেছে দেখেন এই যে দেখেন এই যে অ্যাড ট্যাগস এইখানে আপনি অ্যাড এই ট্যাগুলো অ্যাড করতে পারেন তার ট্যাগ অ্যাড করার আগে এই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখায় দিয়ে সিলেক্ট অডিয়েন্সের উপর ক্লিক করবেন সিলেক্ট অডিয়েন্সের উপর ক্লিক করার পর দেখবেন যে ইয়েস ইটস মেড ফর কিডস এটা কি বাচ্চাদের জন্য তৈরি নো ইটস নট মেড ফর কিটস এটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে আপনি এইটা ক্লি এইটা সিলেক্ট করবেন আর আপনার যদি এটা বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে আপনি সিম্পলি নো ইটস নট মেড ফর কিট তা আমার এটা বাচ্চাদের জন্য তৈরি করা নয় তা আমি নো ইটস নট মেড ফর কিট আমার বাচ্চাদের তৈরি করার বাচ্চাদের জন্য যদি তৈরি করা হয় তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে তা এখন আপনাকে অ্যাড করতে হবে ট্যাগ এইখানেই যে দেখেন এইখানেই যে দেখেন ট্যাগ অপশন এই ট্যাগ অ্যাড ট্যাগ করবেন এখানে আপনার যে ভিডিও সে রিলেটেড আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন যেমন আমার ভিডিও ইনসেক্ট 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 এবার আপনার এইটা ট্যাগ হয়নি এখনও এখন আপনাকে কোমা ব্যবহার করতে হবে কোমা যেইখানে দেখেন কমাই দিতে হবে কমা ছাড়া কিন্তু হবে না কোমা দিলে দেখেন ট্যাগ আকারে হয়ে গেছে এটা যদি আপনি এখন চান যে আমার এই ট্যাগটা বানানটা ভুল হয়েছে তাহলে আপনি কিন্তু এইভাবে সিম্পলি এইখানে যে গুণ চিহ্ন আছে এটার উপর ক্লিক করে ট্যাগটা মুছে ফেলতে পারেন ইনসেক্ট এইভাবেই কিন্তু আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন বন্ধুরা ট্যাগ ব্যবহার করা খুবই সহজ ট্যাগ অ্যাড করা ট্যাগ তাই আপনারা আপনাদেরকে আমি বোঝানোর জন্য এই অ্যাডটুকু দেখালাম আপনাদেরকে এখানে আপনাদের সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে আপনি এখানে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে সিম্পলি ভিডিওটা সেভ এই সেটিংসটা সেভ করে দিবেন সেটিং সেভ করে দেওয়ার পরে সব কাজ কমপ্লিট তো বন্ধুরা ভিডিও খুবই সহজ কাজ এই কাজটা অনেকে পারে না আমি জানি তাই তাদের জন্য এই ভিডিওটা বানানো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ